أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير. الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. পদ্মা সেতুতে প্রথম যে যাই করছে সব কিছু ভাইরাল হয়েছে, তবে আমি মনে করি সবচেয়ে সেরা হয়েছে এই কোরআন তেলাওয়াতটা। আমি দেখছি যে পদ্মা সেতুতে কেউ যদি হিসুও করছে তাও কিন্তু সেটা ভাইরাল হয়েছে, তবে এখন আমি আপনাদেরকে যে ভিডিওটা দেখাইছি সেটা নিশ্চয়ই ভাইরালই হবে। হ্যাঁ, পদ্মা সেতুতে কোন এক প্রথম কারি সাহেব তিনি কোরআন তেলাওয়াতের মাধ্যমে প্রাণ জুড়াইয়া দিছে। বিশ্বাস করেন, এই কোরআন তেলাওয়াত শুনে আমার প্রাণটা কিন্তু জুড়াইয়া গেছে। এখন হয়তো বা অনেকে বলতে পারেন, ভাই সবাই তো ভাইরাল হওয়ার জন্য করছে, সবাই তো ভাইরাল হওয়ার জন্য করছে, এই কারি সাহেবও হয়তো বা ভাইরাল হওয়ার জন্য প্রথম কারি হিসাবে নিজেকে উপস্থাপনা করার জন্য পদ্মা সেতুর বুকে কোরআন তেলাওয়াত করে ভাইরাল হয়েছে। আমি বলতে চাই, যদি সে পদ্মা সেতুর উপরে কোরআন তেলাওয়াত করে ভাইরাল হয় তাহলে এরকম ভাইরাল দরকার আছে? কেউ হিসু করে ভাইরাল হতে পারে, অথচ একজন কারি কোরআন তেলাওয়াত করে কেন ভাইরাল হতে পারবে না? আমি জানি অনেকে কমেন্ট করবেন, ভাই পদ্মা সেতুর উপরে তিল পরিমাণ সময় নিয়েও দাঁড়ানোর কোনো নিয়ম নাই, তবুও হয়তোবা আবেগ ধরে রাখার জন্য অনেকে একটি সেলফি তোলার জন্য সেখানে একটু সময় দিয়ে ভিডিও করে, অনেকে আবার সেইখানে নাট বল্টু খুললেও ভিডিও করে, আর তার ভিতরেই কিন্তু এই কারি সাহেব পড়ছে। আমি সব জায়গা থেকেই মনে করি আপনাদের কথা ঠিক আছে, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, সবাই যদি সবাইকে নিয়ে ভাইরাল হওয়ার চেষ্টা থাকে থাকুক, আমি সমর্থন দেব এই কারি সাহেবকে। আমি যদিও সমর্থন দেই না যে পদ্মা সেতুর উপরে নাইম্মা আপনারা বিশৃঙ্খলা সৃষ্টি করেন, আমি যদিও সমর্থন দেই না যে পদ্মা সেতুর নাট বল্টু যে খোলে আর কেউ নামাজ পড়া সময় দেয় বা কেউ ভিডিও কইরা কোরআন তেলাওয়াত করে, প্রত্যেকটা মানুষই কিন্তু একইভাবে অপরাধী। তবুও হয়তোবা মনের বিচারে বিচারক যদি হই তাহলে মনে করতে পারি এই কোরআন তেলাওয়াতকারী সেই কারিটাই হইল সর্বশ্রেষ্ঠ, যে প্রথম প্রথম করতে করতে শেষ হয়েছে, প্রথম কে মোটরসাইকেল দিয়া পাড়ি দিল, প্রথম কে এই জায়গা দিয়া গাড়ি দিয়া পাড়িল, প্রথম কে লেডি বাইকার, সব কিছুরই কিন্তু প্রথম ছিল। তবে কি প্রথম সারি হিসাবে আমার এই কারি সাহেবটা প্রথম সারির কাতারে পড়তে পারে না? আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। ভাই আমি আজকে দেখলাম এই ভিডিওটা প্রচুর পরিমাণ মানুষে দেখতেছে, মানুষে কমেন্ট করতেছে, সবাই বলতেছিল যে কলিজাটা জুড়াইয়া গেছে, সবাই বলতেছিল এই কোরআন তেলাওয়াত শুনে আজকে কলিজায় পানি আসছে, কলিজাটা ঠান্ডা হয়েছে। বিশ্বাস করেন, আমিও প্রথমে ভাবছিলাম যে এখানে একটা বাজে কমেন্ট করি, আমিও প্রথমে ভাবছিলাম যে একটা কমেন্ট লেখা দেই, আপনিও তাহলে ভাইরাল হতে চান, কিন্তু আমার বিবেকটা বাধা দিল, আমার বিবেকটা কাজ করলো। শত শত মানুষ, হাজার হাজার মানুষ টিকটক করতেছে, টিকটকের পাশাপাশি কেউ নাট বল্টু চুরি করে পকেটে ভরতেছে, আবার কেউ তো জেল হাজতে বন্দিও আছে। আপনারা জানেন গত দুই দিন আগে যেই মানুষটা টিকটকে ভাইরাল হইল, নিজেকে ভাইরাল করলো নাট বল্টু হাত দিয়া খুললা, সে সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড পাইতে পারে। হ্যাঁ, কেন বললাম জানেন? কারণ হচ্ছে বাংলাদেশের আইন অনুযায়ী সরকারি রেল স্টেশন বা রেলপথ অথবা সড়কপথ কেউ যদি কোনো ক্ষয়ক্ষতি করে তাহলে তার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড হতে পারে, আর সেই অনুযায়ী তিনি যে অপরাধ করছে সেটা হচ্ছে পদ্মা সেতুর নাট বল্টু খুলে নিছে, অর্থাৎ সেও কিন্তু সরকারের মানে ক্ষতি করছে। আর সবচেয়ে বড় কথা, সরকারের ভাবমূর্তি নষ্ট করা না, এই দেশের ভাবমূর্তি নষ্ট করার জন্য পদ্মা সেতুকে তারা বিশ্বের কাছে ক্ষতিগ্রস্ত একটি সেতু হিসাবে তুলে ধরার জন্য হয়তোবা তিনিও চেষ্টা করছে, এরমটাই কিন্তু সিআইডিরা বলতেছে। যাই হোক, আমি সকলের কাছে অনুরোধ করব এই ভিডিওটা প্রচুর পরিমাণ শেয়ার করবেন, একটাই হচ্ছে কারণ, ভাই প্রত্যেকটা জিনিস ভাইরাল হয়, কিন্তু একজন মানে কারি সাহেব কোরআন তেলাওয়াত করছে এটা কেন ভাইরাল হবে না? আর আমার কাছে তার এই তেলাওয়াত কিন্তু অনেক ভালো লাগছে, আমি আপনাদেরকে আরেকটু শোনাবো, আপনার কলিজাও একটু ঠান্ডা হোক। চলুন আমরা কারি সাহেবের মুখ থেকেই পবিত্র কোরআন তেলাওয়াতটা একটু শুনে আসি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير. الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. الذي خلق سبع سماوات طباقا ما
ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فطور ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا وهو حسير ولقد زينا السماء الدنيا بمصابيح وجعلناها رجوما للشياطين وأعتدنا لهم عذاب السعير وللذين كفروا بربهم عذاب جهنم وبئس المصير إذا ألقوا فيها سمعوا لها شهيقا وهي تفور تكاد تميز من الغيظ كلما ألقي فيها فوج سألهم خزنتها ألم يأتكم نذير قالوا بلى قد جاءنا نذير فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير فاعترفوا بذنبهم فسحقا لأصحاب السعير إن الذين يخشون ربهم بالغيب لهم مغفرة وأجر كبير وأسروا قولكم أو اجهروا به إنه عليم بذات الصدور ألا يعلم من خلق وهو اللطيف الخبير هو الذي جعل لكم الأرض ذلولا فامشوا في مناكبها وكلوا من رزقه وإليه النشور أأمنتم من في السماء أن يقصف بكم الأرض فإذا هي تمور أم أمنتم من في السماء أن يرسل عليكم حاصبا فستعلمون كيف نذير ولقد كذب الذين من قبلهم فكيف كان نكير أولم يروا إلى الطير فوقهم صافات ويقبضن ما يمسكهن إلا الرحمن إنه بكل شيء بصير أمن هذا الذي هو جند لكم ينصركم من دون الرحمن إن الكافرون إلا في غرور أمن هذا الذي يرزقكم إن أمسك رزقه بل لجوا في عتو ونفور أفمن يمشي مكبا على وجهه أهدى أمن يمشي سويا على صراط مستقيم قل هو الذي أنشأكم وجعل لكم السمع والأبصار والأفئدة قليلا ما تشكرون قل هو الذي ذرأكم في الأرض وإليه تحشرون ويقولون متى هذا الوعد إن كنتم صادقين قل إنما العلم عند الله وإنما أنا نذير مبين فلما رأوه زلفة سيئت وجوه الذين كفروا وقيل هذا الذي كنتم به تدعون قل أرأيتم إن أهلكني الله ومن معي أو رحمنا فمن يجير الكافرين من عذاب أليم قل هو الرحمن فآمنا به وعليه توكلنا فستعلمون من هو في ضلال مبين قل أرأيتم إن أصبح ماؤكم غورا فمن يأتيكم بماء معين.